পিছত দুর্বৃত্তর আক্রমণ, কথম্পি প্রাণরক্ষা যাত্রীর। দেওবারে নিশা গুয়াহাটির গোলাঘাট অভিমুখে গৈ থকা AS05C9200 নম্বরের নৈশ বাসখনত হঠাৎ শিলগুটি নিক্ষেপ করে দুর্বৃত্তই। নুমলীগড়ের 39 নং রাষ্ট্রীয় ঘাইপথর বিষ্ণু মন্দিরের সমীপত সংঘটিত হয় এই ঘটনা। শিলগুটি লাগি বাসখনের আইনার লগতে কেবাটাও স্থানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পিছতেই চালকে আরোহী সহ বাসখন লৈ নুমলীগড় গ্রাম্য আরক্ষী থানাত উপস্থিত হয়ে ঘটনা সন্দর্ভত আরক্ষীক অবগত করে। লগে লগে নুমলীগড় আরক্ষীয়ে আরম্ভ করে তদন্ত। উল্লেখ যে কিছুদিন পূর্বেও একই স্থানতেই অন্য এখন বাসত শিলগুটি নিক্ষেপ করেছিল দুর্বৃত্তই। নিশার আন্ধারর সুযোগ লৈ এনে দুষ্কার্য করা দুর্বৃত্তক বিচারি উলিয়াবলৈ নুমলীগড় আরক্ষী সক্ষম হবনে? নুমলীগড়ৰ পৰা প্ৰণৱ শইকীয়া, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। দুর্বৃত্তর আক্রমণ, কথম্পি প্রাণরক্ষা যাত্রীর। দেওবারে নিশা গুয়াহাটির গোলাঘাট অভিমুখে গৈ থকা AS05C9200 নম্বরের নৈশ বাসখনত হঠাৎ শিলগুটি নিক্ষেপ করে দুর্বৃত্তই। নুমলীগড়ের 39 নং রাষ্ট্রীয় ঘাইপথর বিষ্ণু মন্দিরের সমীপত সংঘটিত হয় এই ঘটনা। শিলগুটি লাগি বাসখনের আইনার লগতে কেবাটাও স্থানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পিছতেই চালকে আরোহী সহ বাসখন লৈ নুমলীগড় গ্রাম্য আরক্ষী থানাত উপস্থিত হয়ে ঘটনা সন্দর্ভত আরক্ষীক অবগত করে। লগে লগে নুমলীগড় আরক্ষীয়ে আরম্ভ করে তদন্ত। উল্লেখ যে কিছুদিন পূর্বেও একই স্থানতেই অন্য এখন বাসত শিলগুটি নিক্ষেপ করেছিল দুর্বৃত্তই। নিশার আন্ধারর সুযোগ লৈ এনে দুষ্কার্য করা দুর্বৃত্তক বিচারি উলিয়াবলৈ নুমলীগড় আরক্ষী সক্ষম হবনে? নুমলীগড়ৰ পৰা প্ৰণৱ শইকীয়া, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।